আমি জহির রাদিফ। আজকে আমি কোনো ফানি ভিডিও, ব্লগ বা শর্ট ফিল্ম নিয়ে আসিনি। আজকে আমি কথা বলতে এসেছি আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর বিষয়ে। আমি এক শহীদের হয়ে কথা বলছি। আমি দেখিতে পারিনি স্বাধীনতার রূপ, চেয়েছিলাম স্বাধীনতার সুখ। আমি জানি না স্বাধীনতার স্বাদ কেমন। আমি ভেবেছিলাম বাক স্বাধীনতা অথবা স্বনির্ভর দেশ গড়াই হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা বলতে ভেবেছিলাম দেশকে ভালোবাসা, শ্রদ্ধা করা, বুক ফুলিয়ে গর্বের সাথে বলা আমি এক স্বাধীন দেশের নাগরিক, আমি বাঙালি, আমার দেশে নেই কোনো ঘৃণা বা হিংসা। আমি ভেবেছিলাম স্বাধীনতা মানে সকলে একই পাত্রে আহার করা। আমি ভেবেছিলাম স্বাধীনতা মানে সত্যের পথে চলা। আমি ভেবেছিলাম স্বাধীনতা মানেই বুঝি একে একে সকলে ভাই ভাই। কখনো ভাবিনি আমাদের দেশে, রক্ত দিয়ে স্বাধীন করা দেশেও বিজয় দিবসের দিন বাজবে বৈদেশিক গান। কখনো বুঝিনি বিজয় দিবসেও পালিত হবে পার্কে পার্কে দম্পতিগণের ঘোরার পরিবেশ। কখনো ভাবিনি বিদেশিদের কাছে নিজের স্বাধীন দেশের নাম উচ্চারণ করতেও সংকোচ বোধ করতে হবে। কখনো কল্পনাও করিনি লাখো শহীদের রক্তের মূল্য এমনটা হবে। কখনো বুঝিনি স্বাধীনতার অর্থ কি, তবে আমি ইহাতেই খুশি। আজ জীবিত থাকলে হয়তো তাদের অন্যায় বাধা দিতাম, তাদের দেখাতাম, বোঝাতাম এবং অনুভব করাতাম স্বাধীনতার ইতিহাস। ইহাতেই হয়তো হয়ে যেত লাখো শহীদের রক্তের প্রতিদান। সো গাইস, এই ছিল একজন শহীদের পক্ষ থেকে আমার বক্তব্য। সো গাইস, আজকাল আমাদের 16 ডিসেম্বরে বিজয় দিবসে কি হচ্ছে? যদি কেউ কাউকে বলে কাল 16 ডিসেম্বর, সো লেটস সেলিব্রেট, ডিজে পার্টির আয়োজন করব, সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে যাব, হালকা পাতলা ন্যাকামি তো জমবেই, কেউ কাউকে বিজয় দিবসে ব্রেসলেট গিফট করা, সকলে মাথায় বিজয় দিবসের কাপড় লাগিয়ে ঘোরা, সব ন্যাকামি তো জমবেই। কিন্তু তারপরের দিনই দেখা যাবে বিজয় দিবসে লাগানো পতাকাগুলো যখন শুকিয়ে মাটিতে পড়ে আছে, তখন তার উপর দিয়ে হেঁটে যেতেও কারো গায়ে লাগবে না। কারণ শুধু 16 ডিসেম্বরে মিডিয়ার সামনে ন্যাকামি করার জন্যই তারা 16 ডিসেম্বরে করে। কিন্তু তাদের কি এটা প্রকৃত দেশপ্রেম নাকি শুধু দেখানোর জন্য? জানি না এই ভিডিওতে শেয়ার করার মতো কিছু আছে কি না। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বক্তৃতাটা লিখেছেন আমাদের স্বপ্ন নির্মাতা পেজ।